নমস্কার বন্ধুরা, কগনিটিভ রেসিপিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আজকে আমি খুবই সহজ সরল একটা চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটাও আবার আঙুর দিয়ে। খেতে কিন্তু দারুণ। আমাদের বাঙালিদের শেষ পাতে একটু চাটনি থাকলে আমাদের ভোজন সম্পূর্ণ হয়। তো চলুন বন্ধুরা, আমরা এই রেসিপিটা সম্পূর্ণ দেখে নেব, আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। এই আঙ্গুরের চাটনির জন্য আমাদের সর্বপ্রথমে লাগবে এখানে আঙ্গুর। আমি এখানে 300 গ্রামের মতো আঙ্গুর নিয়ে নিয়েছি। তো এই আঙ্গুরগুলোকে সর্বপ্রথমে ছাড়িয়ে ধুয়ে নেব। তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি আঙ্গুরগুলো দিয়ে দেব। আর আপনারা অবশ্যই আঙ্গুরগুলো ভালো খারাপগুলো একটু ফেলে দেবেন বেছে। তো আপনারা চেষ্টা করবেন আঙ্গুরগুলো যেন একটু টক থাকে, তাহলে চাটনিটা খুবই ভালো হয়। তো এই যে দেখুন, আমি আঙুরগুলো 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর খারাপ আঙুরগুলো আমি বেছে ফেলে দেব। এইভাবে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এবার আমি ভালো করে ধোয়ার পর আমি আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি আঙুরগুলো দিয়ে দিচ্ছি, আর বেশ খানিকটা আঙুর তুলে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম 7 মতো নুন, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এটা আমার বাড়িতে বানানো, দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুনের থেকে একটু কম হলুদ গুঁড়ো। দিয়ে হাতের সাহায্যে সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব। সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এইভাবে কিন্তু এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাসটা অন করে আমি এর উপর কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটাকে গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জিরে, আর 1 টিস্পুন পাঁচফোড়ন। তো এই সব কিছুকে শুকনো কড়াইতে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে একটু লাল লাল করে। তো এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। দেখুন, একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নেব, দিয়ে গুঁড়ো করে নেব। একটু আধবাটা করে কিন্তু গুঁড়োটা করব। তো আবারও আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা 2 ফালি করে দিয়ে দিচ্ছি। এই সব কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে মেখে রাখা আঙুরগুলো। তো আঙুরগুলোকে আমি 2 মিনিটের মতো এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে আপনারাও আঙুরের চাটনিটা বানিয়ে নেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর এইরকম চাটনি আমরা যে কোনো অনুষ্ঠান বাড়ি বলুন, বিয়ে বাড়ি বলুন, খেয়ে থাকি। তো ও দারুণই লাগে, আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তো দেখুন, আমি বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব, তাতে কিন্তু আঙুরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যে আমি ঢাকা খুলে একটু চেক করে নেব। আর এই যে আমি একটু আঙুর সরিয়ে রেখেছিলাম, ওইগুলোকে আধবাটা করে নিয়েছি। একেবারে পেস্ট করবেন না, এইগুলো একটু হালকা মুখে পড়লে কিন্তু দারুণ লাগে, আর গ্রেভিটাও একটু মোটা হয়। তো 50% আঙুরটা সেদ্ধ হওয়ার পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর কিছুটা
কাজু বাদাম আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারাও স্কিপও করতে পারেন, কোনো ব্যাপার না, তাতেও কিন্তু খুবই ভালো লাগে। সব সময় বাড়িতে কাজু কিশমিশ থাকবে বলে তার কোনো মানে নেই। তো এই যে দেখুন, আমি ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এটা কিন্তু আমি আধবাটা করেই বেটেছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা আমার প্রায় হয়ে এসেছে। এই গুঁড়ো মশলাটা দেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েই কিন্তু আমি গরম গরম সার্ভ করব আঙ্গুরের একটা মজাদার চাটনি, যেটা সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য, আপনারা তো দেখলেনই খুব সহজে কিন্তু এই আঙ্গুরের চাটনিটা হয়ে গেল। তো যেরকম সহজে হয়ে গেল খেতেও কিন্তু ততটাই ভালো। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও করে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার এইরকম নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো আর সুস্থ থাকবেন। নমস্কার।